আজকের এই সভায় এখানে উপস্থিত আছেন বোর্ড ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জনাবা হোসনে লিলি, এখানে উপস্থিত আছেন বর্মী ইউনিয়নের সচিব যিনি আপনাদের জন্যই রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন, জনাব নজরুল ইসলাম। এখানে আর উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সহ আমার পিতৃতুল্য এবং সম্মানী ব্যক্তি আমার এই গ্রামের মরুপিয়ান, এখানে উপস্থিত আছেন মা বোনেরা ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকে এখানে উপস্থিত হয়েছি, আসলে কি জন্য উপস্থিত হয়েছি এই বিষয়গুলো আমাদের এখনো অবগত না। আমি এই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। আমরা প্রতি বছরই কিন্তু বোর্ড ইউনিয়ন পরিষদে আমরা বাজেট ঘোষণা করি প্রতি বছর। বাজেট মানে হল একটি দেশ বা একটি সংগঠনের প্রতি বছরের আয় ব্যয় হিসাব এবং সামনের বছর আমরা কি কি কাজ করব সেই নিয়ে আলোচনা। সেইভাবে আমরা এই পাঁচতম আট তথা দুলুপুর চরবহর খোলাটেক পারাগনিয়া এই চারটা গ্রাম নিয়ে আমাদের পাঁচতম আট, এবং আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এই দুর্নপুর গ্রাম তথা এই চারটা গ্রাম মিলে পাঁচতম ওয়ার্ড। সেই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং গরিব দুঃখী যারা আছে তাদের সহযোগিতা এবং বিভিন্ন সরকারি যে অনুদান আছে তা সুষ্ঠুভাবে বণ্টন করে দেওয়া। আমি নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে গত দুই বছর যাবৎ, দুই বছর হয়ে গেল, এবং এই দুই বছরে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখের সাথে হতে এবং এলাকার উন্নয়নে কাজ করতে এবং সরকারি যে অনুদানগুলো আপনাদের আপনাদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আপনারা বলতে পারবেন? ভুল ত্রুটি মানুষের হয়, হয়তো একশো ভাগ হয়নি। আমি চেষ্টা করেছি আমার কাজ যেন 80 ভাগ বা 90 ভাগ আমি সঠিকভাবে করতে পারি। আজকে আমরা আপনারা উপস্থিত হয়েছেন এই কারণেই যে দুই বছরে আমি যেতটুকু কাজ করেছি এবং আপনাদের এলাকার যেহেতু চারটা গ্রাম, আপনি গ্রামের পাশে কি সমস্যা আপনি বলতে পারবেন, আরেকজনের গ্রামের পাশে কি সমস্যা ও বলতে পারবে। সেই কারণে আমি দুলুপুর গ্রামকে নিয়ে একটা মেগা প্রকল্প করেছি। মেগা প্রকল্পের ভিতরে আপনাদের এই গ্রামের আমাদের এই গ্রামের আনাচে কানাচে কতটুকু রাস্তা আছে, কোন রাস্তাটা খারাপ, একটি রাস্তা অনেক ছোট আরেকটি রাস্তা অনেক বড়, এবং কোন রাস্তা কিভাবে আসলে আমরা সংস্কার বা পুনর্নির্মাণ বা নতুন করে করলে আমি 5 বছরে আমার ওয়ার্ডের টোটাল রাস্তা পুরো রাস্তায় শেষ করতে পারবো সে হিসেবে আমি কাজ করব, কাজ করে চলেছি, এবং আমার মেগা প্রকল্পের ভিতরে এই জিনিসগুলো আমি সূক্ষ্মভাবে করে রেখেছি। এখন আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের গ্রামের আশেপাশে যে সমস্যাগুলি আজকে সবার কাছে মাইক দেওয়া হবে, এবং আমার কাজে যদি কোনো দুর্বলতা থাকে, আমার কাজে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা তা এখানে তুলে ধরবেন। আমি চেষ্টা করব আপনাদের জবাব দেওয়ার জন্য অথবা আমার ভুল সংশোধন করে নেওয়ার জন্য। আর আপনাদের বাড়ির আশেপাশে অনেক গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, দুস্থ মানুষ আছে, হয়তো আমি গ্রামের প্রতিটা ঘরে ঘরে খবর নিতে পারি নাই, সেই কারণে আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন তারা দয়া করে রাস্তাঘাট কিভাবে নির্মাণ করব সেই কথার পাশাপাশি আমরা কাকে আসলে সহযোগিতা করলে ওই লোকটি সবচেয়ে বেশি উপকৃত হবে, কোন লোকটি আসলে একটা বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতা, একটা বিজেপির কার্ড কার্ড পাওয়ার যোগ্য, সেই লোকটির নাম আপনারা এখানে প্রস্তাব করবেন। আমি আগামী 1 বছর গুলো আপনাদের পরামর্শ নিয়ে এবং আপনাদের কথা অনুযায়ী
আমি বাকি কাজ আমি আগামী এক বছর আমি কাজ করব এবং এক বছর পরে এরকম আরেকটি ওয়ার্কশপ আমি আহ্বান করবো আপনাদেরকে নিয়ে। তারপর আপনারা একে একে সবাই মাইক পাবেন এবং কথা বলবেন, কিন্তু আপনাদের জানা দরকার যে আমি দু বছর আগে এই ধর্মপুর গ্রামকে কি অবস্থায় পেয়েছিলাম এবং এখন কি অবস্থায় আছে, এবং আমি এই ধর্মপুর গ্রামে চলবা ধর্মপুর খলাতে এবং পারাগুনিয়া এই চারটি গ্রামে কি কি কাজ করেছি এটা আপনারা সবাই জানেন না। যার এলাকায় কাজ করেছি হয়তো তারাই জানেন, এবং অন্য একটা গ্রামে এই কাজ করলে আরেক গ্রামের মানুষ জানে না। সেই কারণে আজকে আমি আপনাদের সামনে এই আমার এই কাজগুলো আমি উন্মুক্ত করবো, আমি বলবো আমি কি কি কাজ করেছি এবং আমি যে কাজগুলো করেছি। আমি নির্বাচিত হওয়ার পরে যখন আমি নির্বাচনের সময় পুরো এলাকায় আমি উলিগুলি কিন্তু করেছি, আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি জনবহুল রাস্তা, যে রাস্তা দিয়ে অনেক মানুষ চার পাঁচ হাজার জন মানুষ চলাফেরা করে, কিন্তু এই রাস্তাটা এতটুকু জায়গার জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে আছে, আমি ফার্স্ট গুরুত্ব এই রাস্তাগুলোকে দিয়েছি। যেরকম আমি চরগড় থেকে শুরু করি, চরগড় আপনার চরগড় শোনা করেন লাস্ট মাঝামাঝি ওইখানে একটা চৌরাস্তা আছে নূর ইসলামের বাড়ি, চরগড় মসজিদে যাওয়ার রাস্তায় এনজিএসপির রাস্তা আমি করে দিয়েছি। তারপর আপনার আমরা আপনাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা কি কি পাই। আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা দুইটা প্রকল্প পাই, যেরকম এনজিএসপি এবং 1%, এই দুইটা প্রকল্পের মাধ্যমে আমরা রাস্তাঘাট এবং কালভার্ট অথবা রাস্তাঘাট সংস্কার এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। আর বাকি রাস্তাগুলো যেরকম আমরা পাই 300 ফিট 350 ফিট বা 200 ফিট 250 ফিট এরকম, আর বাকি রাস্তাগুলো কিন্তু আমরা উপজেলার মাধ্যমে এডিবি বা রাজস্বর মাধ্যমে আমরা আমাদের এলাকায় বিভিন্ন তহবিলের মাধ্যমে রাস্তাগুলো এনে থাকি, এবং সেই ক্ষেত্রে আমি চরগড় খলিলের বাড়ি হতে ব্যাংক সৈয়দের বাড়ি যাওয়ার রাস্তায় এডিবির 680 ফুট রাস্তা হয়েছে চরগড়। চরগড় সাদিকের বাড়ি হতে মেগাসারি যাওয়ার রাস্তায় সলিক কিছুদিন আগে এক সপ্তাহ আগে এই রাস্তাটা এক বছর আগে টেন্ডার হয়েছিল, অনেক দুর্ভোগে আছে এই এলাকার মানুষ, 680 ফিট রাস্তা ওখানে শেষ করা হয়েছে। এবং বাকি রাস্তা যে এটা আসলে ওই যে আমাদের ই খলিফা ওই যে মেকাচারির মোড়ে যাওয়ার রাস্তা, যে আসলে এই রাস্তাটা এত খারাপ, আমার এই রাস্তাটা এক বছর দেরি হওয়ার কারণে কিন্তু বাকি রাস্তাটা বহু করতে আমার সমস্যা হয়েছে। তারপর চরগড় দৌলতপুর তিন রাস্তার মোড় হইতে চরগড় দৌলতপুর যেখানে আপনার ডিপ টিউবওয়েল মোড়ে কিন্তু আমাদের ডেন্স নামটা মানা ছিল, এবং সামনে রাস্তার জন্য কিন্তু ওই এলাকার মানুষজন থেকে চলতে পারতো না, কিন্তু আমি নির্বাচিত হওয়ার কিছুদিন পরে আমি সপ্তাহটা ডেন কালবাক করে দিয়েছি এবং বাকি রাস্তাটুকু এই সলিং করে দিয়েছি। আশা করি এখন চরগড়ের মানুষ স্বাচ্ছন্দ্য এখান দিয়ে চলতে পারে। তারপর চরগড় সোনাকরা রাস্তায় আমি এই পর্যন্ত তিনবার সংস্কার করেছি, একবার না তিনবার, তিনবার সংস্কার করেছি, কিছুদিন আগে এক সপ্তাহ আগেও সংস্কার করে দিয়েছি। তারপর ধুলুপুর মধ্যপাড়া মাননীয় চেয়ারম্যান মহোদয় সুপারিশে 1000 ফিট রাস্তা হয়েছে ধুলুপুর মধ্যপাড়া এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখান দিয়ে ওই যে আপনার রেল ক্রস যাওয়ার সময় রাজাকের বাড়ি হতে যে রাস্তাটুকু ছিল, আসলে এই রাস্তার জন্য একটা জনবহুল রাস্তা, এই রাস্তার জন্য কিন্তু মোটামুটি ভাবে কেউ এখান দিয়ে চলতে পারতো না। এনে যারা দুর্গপুর মধ্যপাড়ার মানুষ আছেন তারা বলতে পারবেন, আমি হয়তো নির্বাচনের হয়তো এক বছরের মাথায় আমি এই রাস্তাটি মনে হয় করে দিয়েছিলাম, এখন এখান দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। 350 ফিটের এনজিএসপির একটা রাস্তা আমি এখান দিয়ে করে দিয়েছি। তারপর একটু সামনে সামসু পুলিশের বাড়ির সামনে একটা পুরাতন লেন কালভার্ট ছিল, এটা ভেঙে গিয়েছিল,
এই বেদ কারবারের কারণে বস কারবার, এই কারবারের কারণে এখান দিয়া মানুষের যাতায়াত, মনে হয় এখান দিয়া 500,000 লোকের চলাচল সারা প্রতিদিন। তো এখানে আরেকটা বস কারবার নির্মাণ করা হয়। তারপরে যে এই রাস্তা দিয়া মিস্তরিবাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা মসুরি যাওয়ার রাস্তায় ওয়ান পার্সনের মাধ্যমে করা হয়, এবং এটা এখানে একটা প্রকল্প আমাদের মাননীয় মেম্বার সাহেব উনি একটা প্রকল্প দিয়ে দুইটা প্রকল্প এখানে হয়েছে। এবং সামনে ওই রাস্তা দিয়ে আদিপুর আসা রোডের অনেকেই এখানে সমস্যা হচ্ছে, এবং আমি তাদেরকে কথা দিয়েছি সামনে আসলে ওই যে দেবপুর সাইফুলের দোকান হতে আদিপুর আওয়ার রাস্তা, এটা আমি ইনশাআল্লাহ দক্ষিণ পাশে বোদাপাড়া যাওয়ার রাস্তায় এই যে বস কারবারটা, এখান থেকে বোদাপাড়া মানুষ ছাত্রছাত্রীরা এই পর্যন্ত পানি দেওয়া হেঁটে যেত, এখন ইনশাল্লাহ পানি দেওয়া হেঁটে যেতে হয় না। এখন কালবাদের উপর দিয়ে আমি বস্তা দিয়ে রাস্তা বেঁধে দিয়েছি, রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে পারে। আর মাটির যে প্রকল্প গুলো আমি চেষ্টা করেছি এলাকার দুই বছরের প্রত্যেকটা এলাকায়, কিছু এলাকায় নতুন রাস্তা হয়েছে এবং ভাঙাচোরা রাস্তা গুলো আমি মাটির কাজ দিয়ে দুই বছরে আমি বরাদ্দ করেছি, যাদের এলাকায় কাজ করেছে তারা পড়তে পারবে। আমি চেষ্টা করেছি দুই বছরে গুরুত্বপূর্ণ এবং জনবহুল রাস্তাগুলো আমি মেরামত করে দেওয়ার জন্য। আর সরকারি যে কার্ডগুলো আমি পেয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং পঙ্গু ভাতা, আপনারা অনেকেই আমার কাছে বিধবা ভাতার জন্য আবেদন করেছেন। আমার কাছে আবেদন করে আমি কিন্তু লিখে রাখি, মনে থাকে না। সেই জন্যে এখানে আপনারা যারা বিধবা ভাতার জন্য আমার কাছে আবেদন করেছেন, এবং অনেকেই আমার উপরে রাগ, কারণ হলো আপনারা চেয়েছেন আমি দিতে পারছি না। এখানে সচিব সাহেব উপস্থিত, আমি দুই বছরে আমি বর্মী ইউনিয়ন পরিষদ থেকে একটি মাত্র বিধবা ভাতার কার্ড পেয়েছি, সচিব সাহেব এখানে উপস্থিত। কিন্তু আমার এখানে চাহিদা অনেক, বিধবা ভাতা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 লিখিত ভাবে আছে, এবং আরো অনেকজন 20-25 জন বিধবা ভাতার জন্য আমার কাছে বলেছেন, এবং আমি জানি আপনারা পাওয়ার যোগ্য, কিন্তু আমি আসলে সেগুলো আপনাদেরকে দিতে পারছি না, কারণ হলো বিধবা ভাতা গুলো আসলে সেরকম ভাবে আসছে না। এই দুই বছরে আমি এবং মেম্বার যে আছে মহিলা মেম্বার, সেও কিন্তু একটা করে আমরা কার্ড পেয়েছি, যেখানে একটা কার্ড পেয়েছে সেখানে 20 জন লোককে আমি কিভাবে কার্ড দেবো। আমরা প্রতিবন্ধী পেয়েছি, নতুন প্রতিবন্ধী পেয়েছি আমরা, ফার্স্টে 3 জন, পরে 1 জন, 4 জন প্রতিবন্ধী কার্ড পেয়েছি। 4 জন প্রতিবন্ধীর ভিতরে পারুল, সাফিয়া খাতুন, আজহার ইসলাম, 4 নম্বরে মাইমনা, এই 4 জনকে আমি অসচ্ছল প্রতিবন্ধী আমি কার্ড দিয়েছি। এবং বয়স্ক ভাতা নতুন লাইনে আক্তার, বানেসা বেগম আপনারা কে উপস্থিত আছেন, বানেসা বেগম, জ্যোৎস্না বেগম, নূর বানু, সরুজ বানু, আনারা বেগম, আয়েশা খাতুন, রোমা আক্তার, মনোয়ারা, এই 9 জন নতুন। আর মৃত্যু কার্ডের ভিতরে আছে রেশমতানি দেবপুর, আব্দুল হামিদ, রোমা খাতুন, জমিলা, মোসাম্মদ, খাতেমন্নাসা, শহর বানো, আব্দুল শাহিদ, রবি সিকদার, হাবিনা জাবেদ, আকবর আলী, শাহজাহান, আব্দুল হাসান, কামাল উদ্দিন, রোহিমা খাতুন, হেকমত আলী, কমলা, এই মোট 17 জনকে আমি বয়স্ক ভাতা কার্ড দিয়েছি, 17 আর নয় আপনার 26 জনকে 26 জন নতুন পেয়েছি 9টা, আর মৃত বই পেয়েছি বাকি 17টা। এই 17টা আমি আপনাদের ভিতরে বন্টন করে দিয়েছি, আমি জানি না আমি সঠিকভাবে দিতে পেরেছি কিনা, এটা আপনারা বিবেচনা করবেন। আর বাকি 161টা কার্ড দিয়েছি আপনার 10 টাকা কেজির 161টা কার্ড দিয়েছি। আমি চেষ্টা করেছি প্রতিটা এলাকা ভাগ ভাগ করে প্রতিটা এলাকা যেন পাই,
আর বিজিবি গত বছর বিজিবি দিয়েছি 20টা 22টা 22টা এবারও বিজিবি আসবে ডিসেম্বরে। এখন বিজিবির জন্য আপনারা অনেকে বলতেছেন আমারে আমারে বিজিবি দিব, আগের বার কিন্তু অনেকে টের পাই নাই, এবার কিন্তু আগে থেকে টের পাই ফেলাইছে। এখন অনেকেই বলতেছে অলরেডি আমার কাছে 30-40 বিজিবির কার্ড কিন্তু লিস্ট কিন্তু হয়ে গেছে, আমি কারো রেখে কারে দেবো? আপনারা আপনারা যদি সম্মতি দেন আমি যে এখানে সিদ্ধান্ত নিতে চাইতেছি আপনাদের পরামর্শে যে আগামীতে যে বিজেপি 20টা বা 22টা যাই পাই, আমি যেটা চাই যে এখানে ধুতোবারা যারা আছে, ধুতোবারা যারা আমার কাছে কার্ডের জন্য নাম লিখাইছেন, আমি তাদেরকে দিতে পারবো নাকি আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আগামীতে বিজেপি যে ফ্রি চাউলটা, আমি আসলে আপনারা যদি অনুমতি দেন এই যে 17-18টা মানুষ এখানে নাম লিখাইছে আপনার ধুতোবার জন্য, আমি তাদেরকে বিজেপি কার্ডটা দিতে চাই যদি আপনারা অনুমতি দেন। কারণ হলো এই এখানে অনেক মানুষ আছে বিধবা, তাদের স্বামী নাই, তাদের চলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে চলতে আমি জানি, কিন্তু তাদেরকে আমি কার্ড দিতে পারতেছি না। বা অনেক সময় দেখা যাচ্ছে একটা গরিব মানুষ 50-এর উপর বয়স, হ্যাঁ তাদেরকে আমি ডিজিটিও দিতে পারতেছি না। আবার বয়স্ক ভাতার জন্য অনেকে আসতেছেন, বয়স্ক ভাতা এখন কড়া করে নিয়ম, মহিলাদের 62 না, মহিলাদের 62 এবং পুরুষের 65, এই এই বয়স কিন্তু হতে অনেক আটে, পুরুষদের কিন্তু 65 হতে হবে আর মহিলাদের 62 হতে হবে, তা না হলে জন্ম না, এটা আইডি কার্ড লাগবে, এখন জন্ম নিবন্ধন না হবে না, হ্যাঁ আইডি কার্ড লাগবে, আইডি কার্ডে আপনাদের এই বয়সটা কিন্তু হতে হবে। অনেকে আমারে বলেন, আমি অনেকবার বললাম আমারে অনেক দিচ্ছেন বয়স্ক ভাতা আমারে দেন নাই, এটার কারণ কিন্তু এটাই। আমি এ পর্যন্ত আমার জানা মতে গরিব দুস্থ মহিলা মহিলা বিশেষ করে যারা আছে, আমি চেষ্টা করেছি গরিব মহিলাদের আমি সবাইকে বয়স্ক ভাতা কাট করে দেয়, আমার জানা মতে পুরা এলাকায় পুরা গ্রামে মনে হয় 2 থেকে 3 জন হয়তো বাকি আছে মহিলা বয়স্ক ভাতা যারা আছে। এই এখন আপনারা যদি অনুমতি দেন আগামীতে যে বিজেপি আসবে আমি এই অসহায় আমি দিতে চাই, কারণ অনেকে আসছেন যারা পাওয়ার যোগ্য না পাওয়ার যোগ্য সবাই আসছেন, তো আমি চাই যে বুধবার যদি আপনারা অনুমতি দেন এখানে মনে করে আসেন কথা বলবেন আপনারা আমাকে এই অনুমতি দেওয়া যাবেন। আমি চাই আপনাদের সবার সম্মতি ক্রমে যাতে কেউ রাগ না করেন আমি বিজেপি কাজ করে আমি বুধবারদেরকে দিতে চাই। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে নতুন নতুন কিছুদিন আগে আমি নতুন 20 জনের মতো নতুন বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা আমি দিয়েছি, এখানে সবাই উপস্থিত আছে তো নাকি? শামসুল আলম কাকাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আপনি এখন একটু পরে কথা বলেন, আমার কথা শেষ হইলো আপনি বসেন। কিছুদিন এক সপ্তাহ আগে যে আপনারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং পঙ্গু ভাতা আপনারা 20 জনের মতো যারা পাইছেন একটু হাত তোলেন, নতুন 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 যারা পাইছেন কয়েকদিন আগে একটু হাত তোলেন। আচ্ছা আপনারা কালকে আপনারা কালকে আপনারা ব্যাংকে যাবেন, আপনাদের কালকে চেক সহ টাকা দেওয়া হবে, আপনারা কালকে ব্যাংকে যাবেন। আর এইখানে আরেকটা বিষয় সচিব সাহেব উপস্থিত আছেন, আমাদের মহিলা মেম্বার উপস্থিত আছে, আমি একটা কথা বলতে চাই যে এই 20 জন যাদেরকে আমি কার্ড দিয়েছি এই 20 জনের ভিতরে নতুন আমি পেয়েছিলাম 6টা বয়স্ক ভাতা, আর আমার কাছে মৃত্যু বই ছিল অনেক। এখানে দেখা গেছে যে একটা বিষয় যে এই 20 জনের ভিতর এখন যে আপনাদের টাকাটা আসছে কারো 6,000 কারো 4,500 কারো আবার 10-এর উপরে কারো আবার 1,500, এই একটা ডিস্টেন্স কিন্তু আছে টাকার। হ্যাঁ এখন আমি যেটা আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু 20 জন মানুষকে আমি একসাথে দিয়েছি এবং এটা নিয়ে আপনারা যখন টাকা নিয়ে আসবেন কেউ 6,000 পাবেন কেউ 4,000 পাবেন কেউ 1,500 পাবেন, আপনাদের মন কিন্তু এক একজনের মন খুশি থাকবে আরেকজনের মন কিন্তু বেজার থাকবে। আমি চাইতেছি যে আপনারা যারা 20 জন একসাথে, আমি 20 জনকে একসাথে বই দিই নাই একজনে বের করে, যারা 20 জন একসাথে বই পেয়েছেন আমি চাইতেছি আপনাদের টোটাল টাকাটা হ্যাঁ এক জায়গায় জমা করে সমানভাবে সবার কাছে বন্ধ করে দেওয়ার জন্য। এখন যদি আপনারা এটা অনুমতি দেন
কেউ কত পয়সা আমি বলবো না, বললে হয়তো আপনি রাজি হবেন না, তো টাকার প্রতি অনেকে বলবো যে না আমি আমার এত আইসে আমি দিব কেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা যদি একবার থাকেন তাহলে কেউ কম পাইছে কেউ বেশি পাইছে, কারো বইটা 2 বছর আগে মৃত্যু, কারো বইটা 3 মাসের আগে মৃত্যু, আবার কেউ নতুন পাইছে, এই কারণে টাকার ডিসটেন্সটা কিন্তু হয়ে গেছে। তিনজন যখন একসাথে টাকা তুলবেন তখন কেউ 1500 নিয়ে আসবো, কেউ 6000 নিয়ে আসবো, তখন কিন্তু একটা সবার ভিতরে একটা মন খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই কারণে আমি বলতেছি আপনারা যদি অনুমতি দেন তাহলে তারা 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 বাসা করুন, তারা দিয়ে যদি একমত হয় আমরা বলতে পারে যে ঠিক আছে টাকা যা আসছে সমান ভাবে আমরা নিয়ে নিই, আর নয়তো কেউ করবো 6000 কেউ করবো 10000, আমি আগেই বলে নিলাম, পরে আমারা কিন্তু বলবো যে আমি 10000 পাইছি আমি 6000 পাইছি এটা কেন, আমি কিন্তু আর উত্তর দিতে পারবো না। আরে বাবা ঘুষিয়া ইঞ্জিন খাওয়া গরু মারিয়া চিনে চলে বসে টিনু সাপ সিরিয়াল টিনু সাপ। এখানে আমি আপনাদেরকে কাজ দিয়েছি অনেক বিধবা বয়স্ক ভাতা যাদেরকে কাজ দিয়েছি, আপনাদের কাজ পাইতে কি কোন ধরনের টাকা খরচ করতে হয়েছে নাকি আপনারা এই বিষয়টা বলবেন? আপনারা কি কাজ পাইছেন কারো কোনো টাকা দিচ্ছেন নাকি, কারো কোনো টাকা খরচ হয়েছে? আপনারা কাজ পাইছেন যারা টাকা পাইছেন আগে ভোগ পাইছেন কারো কোনো টাকা খরচ করতে হয়েছে নাকি? আচ্ছা যদি হওয়া থাকে তাহলে আপনাদের কাছে মাইক যাবে আপনারা বলবেন, ঠিক আছে? এখন আমি এ পর্যন্ত, বাকি আপনারা কথা বলেন তারপরে আপনাদের কথা শুনে আমি হয়তো বা শেষে একটা কথা বলবো। ধন্যবাদ সবাইকে। সময় দৃষ্টি মন্ডলী, আমাদের সময় খুব স্বল্পতা, আসলে আজকের যে আয়োজন সে আয়োজনটা শুধু আর ওই সাইডের নগদ যারা টাকা পাওয়ার যেমন ধরেন মেম্বার সভাকে আপনাদেরকে বুঝাইছে যেমন ওরা কাজ করছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত করছে 20 জন, কিন্তু 20 জনকে তো সে দেওয়া সম্ভব না। আর যেটা তারপর আপনার চেষ্টা করছে এর মধ্যে 20 জনের মধ্যে সবচেয়ে বেশি যে পাওয়ার যোগ্য তারা বিবেচনা করে দিছে, আর বাকি জন যারা আছেন তারা ভবিষ্যতে আসলে পাবে এক। আর দ্বিতীয়ত হলো যে আপনারা যারা যারা নতুন কার্ড পাইছেন ওই যে সমস্যাটা মেম্বার হয়তো বললো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যেমন এক লোক মারা গেছে 3 মাস আগে, সে 4 মাসের বাতারাও সে নিয়ে মানে দ্বিতীয় মাসের বাতারাও সে নিয়ম লইছে নিচে গা, তো 3 মাসে যা আসছে যে এই কার্ডটা যারা দিছে সে 3 মাসের বাতারা পাবে, আর একজন আছে মারা গেছে 1.5 বছর আগে, তো এই 1.5 বছরের বাতারা এখন যারা যে কার্ডটা দিছে ওই লোকে পাবে। সুতরাং এখানে টাকার একটা ডিস্টেন্স এই বছর হবে, তবে আগামীতে সবাই সমান পাবে। এখন মেম্বার সাহেবদের কাছে যে পরামর্শটা চাইছিল সেটা আপনারা 20 জন একত্রিত হয়ে পরামর্শ দিতে পারবেন না, এখানে বিচারক মন্ডলী হিসেবে যারা আছেন যারা ভাষাধরী সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা হাদিস সাহেব এবং তারা যারা আছেন তারা বলছে যে যেভাবে আছে যার যেভাবে সরকারি ভাবে আসছে সে এইভাবেই পাবে, এটাই মেম্বার আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে, কারণ মেম্বার করে দুষ্ট হয় বেশি বেশি জোরে আনলে ও কার্পেট দেখাইছে আসতে আনলে বিভিন্ন সমস্যা দেয়। এখন আমরা যে পর্বে যাচ্ছি আপনাদের বিধবা ভাতা পঙ্গু ভাতা বয়স্ক ভাতা যতটুকু সম্ভব এটা মেম্বার বা এখানে যারা আছি বা অন্যরা কেউ খাইতে পারবে না, এটা শুধু আপনাদের জন্য, কিন্তু আমাদের প্রয়োজন 50টা